গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম শালিনী। আজকের ব্লগটা আমি বেঙ্গলিতেই রাখছি, বেঙ্গলি ব্লগই স্টার্ট করছি। সো আমার এখন স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ তাড়াতাড়ি করে নেওয়াটাই বেটার, সকালে উঠে এটা একটা বিশাল কাজ থাকে। তো দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে, দিয়া জ্বলছে, আর এখন বাজে 12টা বাজে চলছে। তো এখনো 12টা বাজেনি, তাই গুড মর্নিং থেকেই স্টার্ট করলাম। সো আজকের ব্লগটা স্টার্ট করছি, সো উইদাউট এনি থিঙ্কিং লেটস গেট স্টার্ট দ্য ব্লগ। এখন আমি মর্নিং ড্রিঙ্কটা বানিয়ে নিয়েছি, জাস্ট পুজোটা কমপ্লিট করলাম, মর্নিং ড্রিঙ্ক বানালাম, আমি এখন খাবো। দুধটা আমার এই দেখতে পাচ্ছ, দুধ জাল ঠাল হয়ে গেছে, আর তারপরে আজকে বছরের শেষ দিন, 31st, ভাবলাম আজকে ব্লগ করবো না, এটা হয় তো, তাই জন্য আজকে ক্যামেরা অন না করে পারলাম না। আর তোমরা এখন দেখতে পারবে আমার সিস্টার ইন লয়ের বিয়ের ব্লগটা, আমি আজকে আমি জাস্ট পাবলিশ করেছি। তো ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগে কিছু মশলা যদি ডালতে পারি, তোমাদের যদি কিছু শেয়ার করতে পারি, ইচ্ছা আছে, দেখা যাক। হালকার উপর যদি কোনো লুকস শেয়ার করতে পারি, সেটা পার্টি লুকস হোক আর যাই হোক, হোয়াট এভার। তো চলো সঙ্গে থাকো, এখন আমি ডিরেক্ট কিচেনে যাব, কিচেনে কিছু কাজ আছে করতে থাকি, দেখতে থাকো। তো গাইস দেখো, বিস্কিট খাচ্ছি, আমার এই বিস্কিটটা খুব ভালো লাগে, এটা হচ্ছে করাচি বেকারি। তো স্পেশালি যখনই বাইরে যাই, তো যদি এই বিস্কিটটা দেখতে পাই, তো বক্সটা কষে তোমার জন্য নিয়ে নেয়। আমি একটু কুকিজ ভালোবাসি। আর এই হচ্ছে মর্নিং ড্রিঙ্ক, আমি এখন আজকে বানাবো ফিশের একটা কোনো রেসিপি, দেখা যাক। একদম লাইট স্ট্রুয়ের মতন করব, তো ততক্ষণ পর্যন্ত আগে খেয়ে নিই, তারপরে। সো গাইস দেখতে পাচ্ছ এখন বাজে 2:45, মানে এখানে 15:15 আছে, 2:30 বাজে। তো এখন লাঞ্চটা করব, লাঞ্চ বানানো হয়ে গেছে, একদম কি বলবো, ফিশটাকে একটু স্ট্রু মতন করেছি লাইট, কারণ জারার জন্য কলকাতা থেকে আসার পর আলাদা করে আমি আর কিছু বানাচ্ছি না, আমাদের যেটাই হচ্ছে ওটাই ওকে খাওয়ানোর চেষ্টা হচ্ছে, ওটাই ও খাচ্ছে। তো সেই জন্য আমি একদম লাইট লাইট তো এমনিও করা হয়, আর ওর জন্য আর একটুখানি পাতলা করেছি, মানে ঝোল একদম যেটাকে বলে, গ্রেভি তো মাখা মাখা হয়, বাট ওই ঝোলটা একটু একদম পাতলা করেছি। তো গাজর দিয়েছি যাতে মানে একটু মিষ্টি মিষ্টি হয়, কারণ মাছের ঝোলে তো চিনি দেওয়া যায় না, তো ওই আর কি করেছি। তো চলো লাঞ্চ কি কি বানিয়েছি একবার চট করে দেখি। সো গাইস হ্যাঁ, এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মাছের যেটা আমি বললাম ঝোল, এটা করা হয়েছে। এখানে স্যালাড রয়েছে, এটা একটু আলুর দম কালকে রয়ে গেছে, ওটা খেয়ে নেবো। এখানে ড্রাই করে কচু মশলা দিয়ে একদম নিরামিষভাবে এটা করা হয়েছে। আর এটা হয়েছে উচ্ছে আলু ভাজা, আর রাইস রয়েছে, ব্যাস এই আর কি। তো আগে চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে কথা বলছি, হয়তো একটু জারাকে নিয়ে নিচে যেতে হবে, আমি ইন বিটুইন কিচেনে কীভাবে কী করছি ওটা আমি আর দেখাতে পারলাম না। বাড়িতে বেবি থাকলে তাকে নিয়ে যতটা প্রবলেম, তার থেকে বেশি প্রবলেম শুট করতে করতে বেবি যদি খুব জেদ করে, তখন দেখবে মাথায় আর ওই সব কোনো কাজ করে না, তখন মনে হয় কতক্ষণে ওর চুপচাপ হবে। ঠিক আমার সিচুয়েশনটা কিছুক্ষণ আগে তাই হয়েছিল। আর যারা দিনকে দিন এত জিদ্দি, এত স্ট্রাবন হয়ে যাচ্ছে, মানে ভাবতে পারবে না, নিচে যে কোনো জিনিস, নিচে যদি ওকে পাঠানো হয়, বাচ্চারা খেলে, ওকে পাঠানোটা কোনো ব্যাপার না, কিন্তু দুবার পাঠিয়ে প্রচণ্ড আমরা মানে দুজনেই মানে নাজেহাল হয়ে গেছি, মানে ট্র্যাকেল করাই যাচ্ছে না, সে মানে ওই নিচেই থাকবে, আর কতক্ষণ ওই বাচ্চাগুলো নিয়ে ইয়ে করবে, ওদেরও তো বাড়ি যেতে হবে। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, আমি ঘরের মধ্যে আছি অতটা বুঝতে পারছি না, আর তারপরে স্নান ঠান করলে দেখবে কাজ ফাজ করলে অত ইয়ে লাগে না, ঠান্ডাটা অতটা বোঝা যায় না,
তো ব্যাপারটা তাই ব্যাকগ্রাউন্ড থেকে তো শুনতেই পাবে এখন রেডি হয়ে গেছে এই দেখো রেডি হয়ে গেছে এই যে কামিং করছে আর কৌশিক বলছে যে দাঁড়া আগে খাবো তোকে খাওয়াবো দেন বেরোবো তো এই একবার একটু রাউন্ড মেরে যদি না আসে মাউনির মন শান্তি হবে না তো চলো আগে খেয়ে নি দেখো এখন এই যাওয়ার জন্য কেমন করছে ওর খাওয়াটা হয়ে গেল মাঝখান থেকে এই রকম যদি করে তাহলে কি করে হবে এই যে এখন কৌশিক ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে যারাকে খাওয়ানো নিয়ে খুব ঝামেলা হলো ওকে খাওয়ানো হলো ইন বিটুইন যারা বাইরে যাওয়ার জন্য যেরকম করছিল ওকে নিয়ে আবার কৌশিক একটু ঘুরিয়ে আনলো দেন খেলো এখন আমি একটু রেডি হয়েছি দেখতেই পাচ্ছ তো রেডি হয়ে এখন একটুখানি নিচে যাচ্ছি আমি বললাম যে একটা জায়গায় যাওয়ার ছিল তোমাদের সাথে সেটা শেয়ারও করতাম কিন্তু ওটা হলো না আজকে অড ইভেন্ট চলছে জানতাম না তো আজকে ওটা ক্লোজ আছে তো ব্যাস আমার আজকে ক্লাসও নেই জিম তো অ্যাজ ইউজুয়াল তিন দিন হয়ে গেল বন্ধ ভালোও লাগছে না বোর হয়ে যাচ্ছি এখন যাই আমার একটা ক্যাপ এক্সচেঞ্জ করার আছে ওটা করব তো কৌশিককে বললাম বছরের শেষ দিন তোমার এখনও অফিস স্টার্ট হতে টাইম আছে তো চলো আমার সাথে একটুখানি ও বলছে আজকে গিয়ে কী হবে আমি বললাম বছরের শেষ দিন আমার সাথে চলো যেন সারা বছরটা তোমার সাথেই ঘুরতে পারি বলছে আচ্ছা ঠিক আছে চলো তো ওটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমি একটুখানি একটা শপে যাব আর একটা নেল পেন্ট নিতে হবে তো ওই আর কি যাই দেখি যেতে পারি কি না তো চলো গাইস রোডের ওপরে রয়েছি না তো আর কি করব এখন যারার জন্য শু দেখা হচ্ছে আর আমি আমার টুপিটা চেঞ্জ করলাম এখন কৌশিক বলছে দুটো নিয়ে কি করবে তো একটা নাও তো এই যারা যারা ভীষণ তাং করছে দেখাচ্ছি তোমাদের স্টল এই হচ্ছে ভাইয়া আর এই হচ্ছে স্টল এই রোডের ওপরে এর এনার কাছ থেকে নিয়ে গেছিলাম আচ্ছা খুলো দাঁড়া দাঁড়া হচ্ছে এই যে পড়েছে ও কিছু একটা চাই এদিকে হ্যালো বলো হ্যালো হাই কি গো তোমার কিছু চাই না কেন মাস্ক পরেই সবসময় থাকবে ভাইয়া সে হাই হাই কর দো ওয়াতে উনকা রেডি দিয়ে না মেরে দিয়ে দিয়ে না ये 80 का 70 का मिल जाएगा आपको सस्ती वाली कौन मेरे रहते हैं आंटी इसी में आपको कम का चाहिए आंटी से हाय निकिता वाला है क्या আন্টি নিজেই একটু ভয় পাচ্ছে আন্টি নিজেই একটু ভয় পাচ্ছে এই জন্য কারণ বলছে না না ভিডিও ভিডিও করা যাবে না এই যে ভাই বলছে তো বুঝতে পারিনি যে আমি ব্লগ করি তো যাই হোক আমি এটা বেঙ্গলিতে করছি তো হিন্দি করি কিন্তু আজকে যেহেতু আমি বেঙ্গলিতে স্টার্ট করেছি তো বেঙ্গলিতেই করছি আর হিন্দিতে আন্টিকে বলছি আন্টি মে আপকে ইধার কিতনা সাল হো গিয়া বহুত সাল হো গিয়া না আতি হো বহুত সাল হো গিয়া 5 6 সাল কই সাল হো গিয়া হ্যাঁ 6 সাল তো হোগা 2016 সে আতি হো তো আন্টি কে মতলব বহুত সারি চিজ মতলব মে জব ভি আতি হো না কুছ লেকে জাতি হো এসা নেই কি দেখ কে খালি পকেট চলে জাতি হো ইয়ে বাত হ্যায় অভি তো অড ইভেন ইধার চালু হো গিয়া ইয়ে হ্যায় পুরা দেখ লো একবার আপ লোগ ভি এসে তো চলো ঘর যাকে বাত করতে হবে এই যে হচ্ছে যারা যারা এই যে জুতো এই জুতো পরার জন্য পাগল হ্যাঁ না জারু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাথাটা দেখিয়ে দাও তোমার সাবস্ক্রাইবারদের মাথাটা দেখিয়ে দাও মাথাটা
करो बोलो ना पीकु 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 बोलो ओ ओले बावली बावली एकोन घूमते के मैडम उठे चे तो आर कौशिक के देखते पाच्छे ना एज यूजुअल तो कौशिक गेछे होच्छे समोसा आनते एखाने एकटा भालो बेश स्वीट शॉप आछे ओखाने बेश भालो बानाय आमी ओरकम नॉर्मली सत्यिई खाई ना बट की करब बोर होच्छी भालो लागजे ना इवनिंगे आमार क्लास थाके आजके तो सब क्लास एकदम बंध फॉर 31st इवेंट और जिमो जेते पारबो ना एखन जिम जानी ना जिमेओ एटलिस्ट ऑड इवेंट करा उचित छिलो बुझते पारछी ना जिम कतदिन बंध थाकबे आर आमी एतटाई जिम फ्रिक जे ना करले भालो लागे ना भीषण हेवी वर्कआउट करी একটা করে করে একটা ইউজ টু আর আজকের থেকে নয় আমি স্কুল লাইফ থেকে জিম করি তো সেটার একটা অসর তো পড়বেই ভালো লাগে না আর ঘরে রয়েছি ঘরে ভালোই লাগে যেমন তোমাদের সাথে ভিডিও এই জাস্ট কিছুক্ষণ আগে আমি পাবলিশ করলাম সেটা নিয়ে কিছুক্ষণ ছিল এডিটিং এর অনেকটা টাইম গেল তো বাস এই আর কি আর আবার রাত্রে ভাবছি আরেকটা ব্লগ এডিট করে কালকে কি পরশুর মধ্যে দিয়ে দেব তো এইভাবেই চলছে এখন ম্যাডামের মুড কতক্ষণে ঠিক হয় জানি না তো কৌশিক আনতে গেছে এবার চা বানাবো চায়ের সাথে খাওয়া হবে এসে যদি কৌশিক দেখে বলবে তোমার এখনো হয়নি ব্যাস শুরু হয়ে যাবে বলবে এই তো এখন কি করব উঠেছে এবার কাঁদছে এখন চুপ করে রয়েছে হ্যাঁ না মামা मम्मा इधर तकाओ तकावे ना तकावे ना टुकी टुकी ओहो कैमरा ऑन कर लम तुम्हारे एक मोमेंट देखा अभी जस्ट बसे एकटूखानी काज कर तो मे देख लो जे मैं जारार कथा बोलछी ও আমার কাছে এসেছিলো ঠিক আছে এসে বলছে মাম্মা ওয়াশ মাই হ্যান্ড কারণ ও এই এটায় হাত দিয়েছিল ঠিক আছে এটা তো অনেকদিন ধরে ধুলো পড়ে আছে মানে ওরকম ধুলো নেই হালকা তো ওর মনে হচ্ছে যে ধুলো তো আমি ওর আমার কাছে এসেছে তো আঙুলটা নিয়ে এসেছে আমি দেখলাম না ঠিকই আছে তো এবার দেখছে যে মাম্মা তো পাত্তা দিচ্ছে না ও কি করলো ওর ফেভারিট প্লেস মানে এখন জানি না ঠান্ডাতে ওখানেই শুয়ে পড়লো তো ও দেখি শুয়ে আমার দিকে মিজকে হাসছে তো তোমাদের সাথে শেয়ারটা না করে আর পারছি না চলো দেখো এই দেখো দেখেছো মাম্মা সে হাই আর এই যে দেখতে পাচ্ছো এই যে মোবাইলটা ও উল্টো করে নিয়েছে তাহলে ইজিলি দেখতে পাবে মেয়ে আমার খুব চালাক ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই দেখো ইয়ে ইয়ে লাস্ট ব্লগে আমাকে বাংলাদেশ থেকে একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে পার্সোনালি থ্রু ইমেইল এবং তার নামটা বলতে আমাকে বারণ করেছে তো আমি নামটা আমি মেনশন করছি না বাট তার কোশ্চেন এটাই ছিল যে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এই দুটো ব্যাপার নিয়ে আমাকে এটাই বলতে বলেছিল যে মানে এটা অ্যাকচুয়ালি লাস্ট ব্লগে নয় তার অনেকদিন আগেই আমাকে এটা কোশ্চেন করেছিল আর সেটা আমি ভেবেছিলাম ঠিক আছে আমি পরে এটা রিপ্লাই দেব কিন্তু আমার আর সময় হয়নি কিন্তু সে আবার আমাকে পিং করেছে পার্সোনালি এবং করে বলেছে দিদি তুমি তো ব্যাপারটা আমাকে শেয়ার করলে না তো আমার মনে হলো যে আমি ব্লগের থ্রুতে যদি বলি তাহলে তোমাদের হয়তো আমার থ্রু এটা হেল্প হতে পারে সেই জন্যই আমি পার্সোনালি তাকে আমি রিপ্লাইটা করিনি এবং আমার মনে হলো যে এটা সবারই জানা দরকার আমাদের মেয়েদের একটা সত্যি প্রবলেম হয় এটা মানে একটা স্প্যান অফ টাইম আমরা মেয়েরা কি করি
বাপের বাড়ি মেয়েদের একটা খুব কমফোর্টেবল একটা মানে জায়গা হয়, সেখান থেকে একটা মেয়েকে যখন ইনলজে যেতে হয়, হয়তো অনেক ইনলজ একটু ব্যাকডেটেড মেন্টালিটি থাকে, আর মানে তারা যুগের সাথে হয়তো সেটাকে অ্যাডজাস্ট করতে পারে না, আবার মেয়েদেরও সেটাই হয়, কিন্তু অনেক শাশুড়িরা এটা বুঝতে চায় না যে একটা বাড়িতে যখন মেয়ে একটা সব কিছু ছেড়ে যখন একটা নতুন এনভায়রনমেন্টে আসছে এবং তার কাছেও সেটা নতুন, তাকেও সেই ব্যাপারটা কোপ আপ করতে টাইম লাগবে, তাকেও কিছুটা টাইম দেওয়া দরকার। এই নয় যে আমি এটা জানি না মানে প্রত্যেকটা ব্যাপারে শোনাবো বা প্রত্যেকটা ব্যাপারে কিছু বলবো, এরকম ছোট ছোট অনেক ব্যাপার আমাদের মেয়েদের সাথে, আমি পার্সোনালি কাউকে কোনো কিছু হার্ট করছি না, কাউকে কিছু বলছি না, ডোন্ট টেক ইট পার্সোনালি, এটা তোমরা যদি চিন্তা করে দেখো তাহলে এটা সবার সাথেই এটা হয়, আমার সাথেও হয়েছে, এরকম না সবার সাথেই হয়, এটা এটা ন্যাচারাল। যেমন শাশুড়ির ক্ষেত্রেও তার কাছে যে মেয়েটা একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে আসছে তাকে মানে ব্যাপারটা নেওয়াটাও অনেকটা ব্যাপার থাকে, আবার অনেক শাশুড়িরা অত কিছু ব্যাপার ইয়ে করে না, তো সেক্ষেত্রে অনেক মানে নিজেকে ভালো রাখার এটাই আমি বলবো বেস্ট পলিসি হচ্ছে যে যা বলছে এক কান দিয়ে শোনো আরেক কান দিয়ে বের করে দাও, কোনো ব্যাপার যদি বেশি মনে নাও তাহলে সেটা ইন ফিউচারে তোমার ওপর এফেক্ট হবে এবং সেটা পরে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু আমাদের মেয়েদের অ্যাডজাস্ট করতে করতে আমরাও অনেক সময় টায়ার্ড হয়ে যাই। তো আমি এটাই বলবো যে আমাকে এই কোশ্চেনটা করেছিলে যে ব্যালেন্স করে চলো, তুমি হয়তো নিউলি ম্যারিড, তোমার জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে, কিন্তু দেখবে যদি তুমি চুপচাপ যা বলছে তুমি যদি সেটাকে কোনো কিছু রিয়্যাক্ট না করে, কোনো কিছু মাইন্ড না করে চুপচাপ হজম করো এবং কোনো কিছু কাজের মধ্যে নিজেকে ইনভলভ করো, তাহলে আমার মনে হয় প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, এবং যে বলছে সে বলতে বলতে একটা টাইমে পুরো স্টপ হয়ে যাবে, সে দেখবে যখন তুমি তোমার নিজস্ব অবভিয়াসলি লাইফ আছে, এই না যে তুমি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি এসছো মানে সেখানে রুলসই সবসময় ফলো করতে হবে, এরকম নয়, আমাদের মেয়েদেরও নিজেদের একটা ব্যাপার আছে। তো আমার মনে হয় নিজেকে কাজের মধ্যে ইনভলভ রাখো, ভালো কিছু শোনো, যেটা তোমার মন চাইবে সেটা করার চেষ্টা করো, তোমার যদি রান্না করতে খুব ভালো লাগে তোমরা রান্না করো, তো আমার মনে হয় এই যে তোমাদের তোমার এই যে ফ্রাস্ট্রেশনটা সেটা খুব শিগগিরই হয়তো দূর হয়ে যাবে, যেটা এটা আমার মনে হচ্ছে, আর আমি মনে হয় তোমাদের এই কথাটা বলে হয়তো অনেকের এই প্রবলেমটা সলভ করতে পারলাম। তোমরাও চেষ্টা করো যে যখনই এরকম কিছু প্রবলেম হবে নিজেকে মোটিভেট করার চেষ্টা করবে, কিছু করো, কিছু মানে খালি ফোকাস বসে থাকলে আমাদের এই প্রবলেমটা হবে, এটা 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 মানে কিচ্ছু বলার নেই। যাই হোক, এত কিছু বললাম ব্লগটা আবার লেন্দি হয়ে যাবে, তো ব্যাস এটাই আমার বলার আছে যে তোমরা প্লিজ সবাই খুব ভালো থাকো, ভালোভাবে এনজয় করো, আমার 31st তো আজকে ঘরেই কাটলো, প্রত্যেকবারই আমার ঘরে কাটে, এটা কোনো নতুন নয়, কারণ কৌশিকের 31st কোনো দিনও অফ নিতে পারে না আর অফ থাকেও না, আর কি করা যাবে, কালকে 1st Jan, জানি না যারাকে নিয়ে বেরোনোটা আমাদের জন্য একটা খুব রিস্ক, মানে খুব ভয় লাগে ওকে নিয়ে বেরোনো, মানে আবার কি হবে আবার কি ইয়ে করবে, তো দেখা যাক, আমার মনে হয় নতুন বছরে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে আসবো, আবার নতুন বছরে তোমাদের সাথে দেখা হবে, আর তোমরা সবাই খুব ভালো। আরেকটা কথা বলি যে আমাকে পার্সোনালি, এবার এটা এবার আমি আমার কথা বলছি, যারা আমার কলকাতার থেকে দেখছো, আমার ইনলজের কিছু মানুষকে বলছি, মানে আমার নিজের ইনলজের কাজিনদের বলছি না, আমার শাশুড়ি মাকেও বলছি এর মধ্যে ইনক্লুড করছি, ওনার ধারণা আছে যে আমি কিচ্ছু করি না, আমি যারাকে কিচ্ছু করি না যারা এমনি এমনি বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটা খুব ভুল ধারণা, আমিও মানে আমার কাজ থাকে তার সাথে সাথেও আমাকে যারাকে সব কিছুই করতে হয়। হ্যাঁ, এবার আমার কলকাতায় গেলে আমার কিছু কিছু ব্যাপারে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে কৌশিক আমায় একটু সাপোর্ট করে, কিন্তু একটা ছেলে যদি
তার বেবির কিছু হেল্প করে দেয়, তার মানে এই নয় যে সে অনেক কিছু করে ফেললো আর একটা মেয়ে কিছুই করছে না। সবসময় সেই দিকটা দেখলে হয় না, ঠিক আছে? তোমরা মায়েরা একটুখানি নিজের দিকটা যখন চিন্তা করছো, পরের বাড়ির মেয়ের কথাটাও একটু ভেবো। তারাও কিন্তু মানে মানে তাদেরও মন বলে কিছু আছে, তারাও সবসময় চুপ থাকবে বলে সবসময় এইটাই ভেবো না যে একইভাবে সব কিছু হতে থাকবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভেবেছিলাম যে কিছু একটা লুক শেয়ার করব, কিন্তু ভাবলাম যে না, ব্লগটা লেন্দি হয়ে যাচ্ছে, আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এখন অলমোস্ট 11টা বাজে চলছে, এখন ডিনার করব। দুপুরে তো দেখিয়েছিলাম ডিনারের বানানো রয়েছে, রুটিটাও করা হয়ে গেছে, তো এখন খাবো, দেন জারাকে খাওয়াবো, ব্যাস। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমরা খুব ভালো থাকো, খুব ভালোভাবে এনজয় করো। উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। পুরো ভিডিওটার থেকে কোনো একটা মোমেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অল ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাকে তোমাদের কোনো প্রবলেম হবে না, ওখান থেকে ডিটেলস পেয়ে যাবে। আর ব্যাস, এই এইভাবেই ব্লগটা আজকে এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, অ্যান্ড লটস অফ লাভ।